প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর, আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আটকে আছে চালকের 44 লাখ লাইসেন্স, কিছু র‍্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা, গর্হিত কাজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, টিসিবির পণ্য পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ। সমকালের শিরোনাম, বাজার নিয়ে সরকার উদ্বিগ্ন, দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ে সংসদ উত্তপ্ত, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আনসার ষড়যন্ত্র বিদ্রোহ করলে মৃত্যুদণ্ড। কালের কণ্ঠের শিরোনাম, বছরের প্রথম 85 দিনে 34 খুন, টিপু হত্যার পরিকল্পনায় ছিলেন শুটার মুসা, ইউক্রেন সংকট, সংলাপের আগে জেলেনস্কি, শান্তি চায় তবে অখণ্ডতায় ছাড় নয়। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিদেশিদের আগ্রহ হারাচ্ছে রোহিঙ্গারা, টিপু হত্যা, বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নাম, দলীয় বিবেচনায় যোগ্যদের ভিসি করা উচিত নয় মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন। মানব জমিন শিরোনাম করেছে টিপু হত্যা, শুটার মাসুদ রিমান্ডে, অনেক প্রশ্নের উত্তর মিলছে না, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। জনকণ্ঠের শিরোনাম, দাম কমাতে টাস্কফোর্স, বিনা দোষে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, গর্হিত কাজ। দেশ রূপান্তরের শিরোনাম, হঠাৎ কেন খুনোখুনি, দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ে সংসদ উত্তপ্ত, রোজায় অফিস 9টা থেকে 3টা। আমরা পত্রপত্রিকার শিরোনাম এবং অধিকাংশতেই আছে দ্রব্যমূল্য এবং সংসদ উত্তব্য এই নিয়ে আলোচনা, এবং এই কালের সমকাল আমার সামনে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ে সংসদ উত্তপ্ত, এই যে শিরোনামটি আপনার কাছে কি মনে হয়? না, শিরোনামটি রেজানোর, আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি যে দ্রব্যমূল্য নিয়ে যে কথাগুলো আমাদের অনেকেই বলার চেষ্টা করেন যে অনেক বেশি, হ্যাঁ এটি দ্রব্যমূল্য বাড়ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনাকে আমাকে অনেকেই মানে উদ্বিগ্ন করে এবং খোদ সরকার প্রধান যিনি তিনিও কিন্তু উদ্বিগ্ন বলেই কিন্তু টিসিবির মাধ্যমে, এবং 1 কোটি কার্ড, রেশন কার্ড না ঠিক, বিশেষ কার্ড দেওয়া হয়েছে যাতে যারা টিসিবির কম দামে ভোগ্যপণ্য পেতে পারেন, যেই প্রয়োজনীয় দ্রব্যগুলো, এবং তার ফলে কিন্তু আপনার দ্রব্যমূল্যটা কমেছে। কিন্তু যে কথাটি আমি বলতে যাচ্ছি আপনাকে, যে আমরা শুধুমাত্র যদি মনে করি যে আমাদের দেশে এই দ্রব্যমূল্য বেড়েছে, এটা কিন্তু এই যে একপেশে চিন্তা করাটা, আমরা খোঁজ খবর রেখেও কিন্তু অনেকে এই কথাগুলো বলার চেষ্টা করি না। আমাদের খেয়াল রাখতে হবে যে বাস্তব অবস্থাটা কী। বাস্তব অবস্থা হচ্ছে 2 বছরের বেশি সময় প্যান্ডেমিক, করোনা প্যান্ডেমিক, যেটা কারো কোনো দেশের বা কোনো ব্যক্তির সৃষ্টি না, এটা আমাদের সব দেশেই যেমন করে বৈশ্বিক সমস্যা, সব দেশেই সমানভাবে, কোনো দেশে কম কোনো দেশে বেশি, কিন্তু আমরা সেই দিক থেকেও নিঃসন্দেহে বলা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ইতিমধ্যেই বিশ্ব নেতার স্বীকৃতি পেয়েছেন, বিশ্ব নেতার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, তার যে দূরদৃষ্টি কার্যক্রম এবং দূরদৃষ্টির ফলে করোনায় কিন্তু যে কথাটা আমাদের এখানে অনেকেই আমরা বলেছিলাম, হাজার হাজার লাশ পড়ে থাকবে, মরে থাকবে, ভয়াবহ অবস্থা, সেগুলো কিছু হয়নি, আমি কথা বাড়াবো না, সেই জায়গাটায় আমরা কিন্তু মোটামুটি এখন নিয়ন্ত্রণে, একটা সময় বেড়েছিল, কিন্তু করোনায় যে ক্ষতিটা হয়ে গেল, আপনার বহু লোক চাকরি হারিয়েছে সঙ্গত কারণেই, কর্মসংস্থান মানে ছিল না, এবং যার ছিল বেতন কমে গেছে, প্রাইভেট অর্গানাইজেশনগুলোর কথা চিন্তা করেন, আপনি একটি প্রতিষ্ঠানের মালিক, আপনি আমাদের সহ অনেককে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, নিয়োগ দিয়েছেন, কিন্তু আপনি পুরো বেতন দিতে পারেন না, এই অবস্থাগুলো ছিল, কিন্তু দিতে গেলে যেটা হয়, প্রতিষ্ঠান চলে না, প্রতিষ্ঠান চালানো হবে, সেই দিক থেকে সরকার কিন্তু মানে অনুদান বা যেভাবে প্রণোদনা যেভাবে দেওয়ার, গার্মেন্টস সেক্টর এবং অন্যান্য খাদ্য, এবং বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটি কথা বলেছেন, 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, এমনকি আপনার ছাদে যদি, যেটি বঙ্গবন্ধু বলেছিলেন, এবং কৃষি বিপ্লব কিন্তু হয়েছিল বঙ্গবন্ধুর সময়ে 74 সনে, যদিও দুর্ভিক্ষ হয়ে গেল, কিন্তু সেটাও মানবসৃষ্ট এবং আন্তর্জাতিক, দেশি আন্তর্জাতিক চক্রান্তের ফল। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন যে একটি মরিচের গাছ লাগান, তাতেও উপকার হবে, অন্তত আপনার মরিচটা কিনতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এখন যে জিনিস দ্রব্যমূল্য বাড়ছে, এই বাড়াটা আমি বলছি ওই কারণ, এবং একই সাথে আপনি যোগ করতে হবে যে মানে ইউক্রেন এবং রাশিয়ার যে সংঘাত, সামরিক সংঘাত, এইটার প্রভাব কিন্তু পড়বে, এই দুই প্রভাব
মাথায় রেখে কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে। এই প্রভাবের কথা না আমরা মনে করলাম যে আপনি যেটা বললেন সেটা সেটা যুক্তি কারণ আছে। মাথায় রেখে আমাদের মোকাবেলা করতে হবে কার্যকরভাবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি কার্ড দিয়েছেন, টিসিবির পণ্য দিতেছেন, সব কিছু যাতে সহনীয় হয়। অর্থাৎ যাদের মানে কোনো অবস্থাতেই যতটা কষ্ট লাঘব করা যায় পুরোটা নাও পারতে পারেন, কিন্তু এর মধ্যে আমি দেখতেছি যে টিসিবির যেই দ্রব্যগুলো দেওয়া হয় তার মধ্যে দেখা গেল পেঁয়াজ পচা। হ্যাঁ, পেঁয়াজের প্রসঙ্গে হয়তো আমি পরে আসবো, কিন্তু আমি আমার এই প্রশ্নের একটা আরো আর একটা পার্ট ছিল, যেটা হলো যে আপনার 85 দিনে 34 জন খুন হলেন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা তো বৈশ্বিক সমস্যা না? এটা বৈশ্বিক সমস্যা নয়। এটি যেমন আপনি বলছেন যে এই এই সমস্যাগুলো নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সংস্থাগুলো যারা আছেন তারা কিন্তু যথেষ্ট দক্ষ, এবং তারপরেও যথেষ্ট দক্ষ হওয়ার পরেও যে এই যে খুনের বিষয়টা সামাজিক বিজ্ঞানী যারা তারাই ভালো করে বলতে পারবেন। আপনি দেখেন বহু খুনের ঘটনা আছে যেটাকে একান্তভাবেই পারিবারিক, সেই খুনগুলোও কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং মানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলো কাজ করছেন না তা না, কিন্তু আপনি পরিকল্পিতভাবে শত্রুতা করে আরেকজনকে যখন খুন করবেন, হ্যাঁ নিশ্চয়ই এটিও দেখার দায়িত্ব সমাজের, কারণ এই সমাজটা যদি আমার নিরাপত্তা না দিতে পারে। সাম্প্রতিক টিপু হত্যাকাণ্ড আপনি বলেন, টিপু হত্যাকাণ্ডের সাথে যে মেয়েটা মারা গেল, ও রিক্সায় যেতে যেতে ওর বেতন চাকরি হবে, চাকরি হওয়ার বেতন কীভাবে খরচ করবে দেখতে কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। আমি বলছি না যে এটা সমাজে আমার নিরাপত্তা, আপনার আমার সমাজের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এবং এটার দায়িত্ব রাষ্ট্রের, নিঃসন্দেহে রাষ্ট্র এই দায়িত্ব অস্বীকার করতে পারে না, রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমে। সেই জায়গাটায় তাদের ঘাটতি আছে কিনা, এবং এই যে আমি কেন বললাম যে সামাজিক সমাজ নিয়ে যারা ভাবেন, সামাজিক বিজ্ঞানী যারা, সমাজ বিজ্ঞানী যারা, তাদের ভাবতে হবে এতটা এই যে হতাশাগ্রস্ত, সেটা করোনার কারণে না আরও আগে থেকে, অথবা এই যে লোভের কারণে, যেটি আমি বলি যে লোভ কিন্তু আমাদেরকে অর্থ 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 আরও অর্থ দিতে হবে, আরও চাই কত চাই আপনার, মানে বাচ্চা বাচ্চা ছেলে হাজার হাজার কোটি টাকা বলে। এবং একটি সুবিধা হচ্ছে যে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে যে বিচারটা হয়, ধরা হয়, এটি কিন্তু ধরা হওয়ার পরেও থামে না কেন? আমরা কেন বলি যে ধরার কারণ এই, আপনি সবাইকে একসাথে ধরতে পারবেন না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই কারণে যে আমি যেন অনুপ্রাণিত না হই, উদ্বুদ্ধ না হই আরেকটি অপকর্ম দেখে, তাই তো? লক্ষ্য থাকা উচিত তাই, কিন্তু সেই জায়গাটায় আমাদেরকে অবশ্যই লোভ, এই যে লোভের ব্যাপারটা আমি বারবার বলি যে আমরা কিন্তু আমাদেরকে লোভাতুর করে দিয়েছে, কিন্তু লোভ সংবরণ করতেই হবে। যে আমার কী চাই, একবার সবই আমার চাই তা তো না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না, কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না, এটা এই দেওয়া। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের এই খুন নিশ্চয়ই এগুলি বন্ধ হওয়া উচিত, এবং বন্ধ হওয়া উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। আপনি দেখেন এই যে 4টা ছেলে হিজবুত তাহারি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজনকে গোয়েন্দা সংস্থা ধরে ধরার পরে ভালো ছেলে বলে অভিভাবককে দিল, সেই ছেলেটাই কিন্তু হিজবুত তাহারির, এবং ওরা পরিকল্পনা করছে আরও সন্ত্রাসের। এবং এই যে অবস্থাটা হচ্ছে আমাদেরকে, আমি আবারও বলি, যেটি আমার বিশ্বাস থেকে বলি, দেখতে দেখতে বয়স তো হয়েছে, যে আমরা কিন্তু যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা যেন করি। এটা যদি না করি সব দায়িত্ব সরকারের দিয়েই ঠিক হবে না। এই যে হরতাল গতকাল হলো, আপনি বললেন আমার, আমি ভুলেই গিয়েছিলাম যে গতকাল হরতাল, কারণ আমি অফিস করেছি, জ্যাম ছিল সব, আমার ধারণা ছিল যে আজকে হরতাল, কিন্তু 28 তারিখ গতকাল, এটা আমার ভুল। কিন্তু হরতাল এই যে ফালতু জিনিসগুলো ডাকে, কোনোদিন হরতালের প্রতি কোনো সমর্থন থাকবে না, সেই হরতাল হবে না, কারণ হরতাল হওয়া মানেই হচ্ছে আমার কর্মঘণ্টা নষ্ট, আমি এটা করবো না, কেউই করবে না। আমি আমার কথা বলছি না, একটা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, সে আপনার হরতালে আসবে না, সে যেই হরতাল ডাকুক না কেন। আপনি যত বড় দল, প্রেক্ষিতটা যেটা আপনি বলবার চেষ্টা করছেন যে প্রেক্ষিতটা এখন সেই হরতালের না, আমরা একটু মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের উপর আলোচনা করতে চাই। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা অত্যন্ত গর্হিত কাজ, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে মানে আসলে কি বিশ্ব রাজনীতিতে আপনি দেখেন যে আমেরিকা এক এক সময় এক এক রকম ভূমিকা, আপনার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও বলেছিলেন, বঙ্গবন্ধুর মেয়ে তো তার পক্ষেই বলা সম্ভব, অনেকেই বলেছেন যে বয়স্ক যারা, যে শেখের বেটি তার পক্ষেই সম্ভব, বলেছেন যে আটলান্টিকের এপারে এক নীতি আর ওই ওপারে গেলেই আরেক নীতি, এটা হবে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে র‍্যাব প্রতিষ্ঠা করলো মানে বিএনপিকে, আওয়ামী লীগ না, কিন্তু বিএনপির শাসনামলে আওয়ামী লীগকে
মা খুন করার জন্য ধ্বংস করার জন্য সব কিছু কিন্তু তখন কিন্তু অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগ যদি কখনো আসে তখন যেন এটা বন্ধ করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী তখনও বলেছিলেন তখন বিরোধী দলের নেতা যদি কখনো ক্ষমতায় আসি আমরা করেছে ভালো এই সংস্থাটাকে ভালো কাজে ব্যবহার করব এবং আপনি আগে দেখেন যে র‍্যাব যখন প্রতিষ্ঠা করা হয় আমি সব কিছু বলতে চাই না তখন খালি আওয়ামী লীগকে বেছে বেছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ খুন মানে 21,000-22,000 লোককে হত্যা করা হয়েছিল তার মধ্যে অধিকাংশ ভূমিকা রেখেছিলেন তারা কিন্তু পরবর্তী পর্যায়ে এর কম্বিনেশনটাকে সশস্ত্র বাহিনীর লোক আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে হয়েছে এবং এই র‍্যাবের যে মানে দৃষ্টান্তমূলক ভালো কাজ অসংখ্য ভালো কাজ আছে যেখানে পুলিশ ফেল করেছে সেখানে কিন্তু র‍্যাব সাকসেসফুল হয়েছে অর্থাৎ আমি কাউকে ছোট করতে চাই না পুলিশ এবং র‍্যাব পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস দমনে আপনি যে মানে ইসে আমাদের হোলি আর্টিজানে যে ঘটনাটা ঘটলো র‍্যাবের যে ভূমিকাটা আপনি অকল্পনীয় না সবাই প্রশংসা করেছে সারা দুনিয়ার মানুষ প্রশংসা করেছে এখন সেই ক্ষেত্রে দুজন একজন যদি যে কথাটা একটু আগেও আমি বললাম যে এই সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অপরাধ করলে অপরাধীকে সে যেই হোক না কেন তার দলের এমপি হোক নেতা হোক তাকে শাস্তির আওতায় আনা হয় র‍্যাবেরও যারা ভুল করেছে কী করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে না তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আদালত থেকেই সুতরাং ঢালাওভাবে র‍্যাব খারাপ করছে এই কথাটা বললে কষ্ট লাগে কিন্তু সবারই পাশাপাশি আবার আমেরিকা যখন আমাদেরকে টিকা দিচ্ছেন অনেক ভালো কাজ করতেছেন আমাদের ভালো সম্পর্ক সেগুলো আমরা খুশি কিন্তু এই যে তাদের বিভিন্ন কারণে র‍্যাবকে স্যাংশন দিল এগুলো কেন করে কারা লবিং করে যদি আমাদের দেশের কেউ করে থাকে সেটাও অন্যায় আছে তো দেশের বিভিন্ন লোকজন মনে করেন যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য হ্যাঁ সরকার একটু গুতা দিয়ে দেয় এটি ঠিক না দেশটা আমাদের সবার এই বিবেচনা রাখতে হবে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে অনেক 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 যৌক্তিক কথা বলেছেন আপনি দেশটা আমাদের এবং সবার যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে আমাদের শিক্ষাবিদ মোহন জাফর ইকবাল একটি অনুষ্ঠানে গতকাল বলেছেন যে ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনা পরিহার করা উচিত আমি তার সাথে উনি পণ্ডিত মানুষ যে কথাটা বিবেচনা করেই বলেছেন এবং জনপ্রিয় মানুষ শুধু পণ্ডিত না জনপ্রিয় মানুষ কিন্তু আমি যে কথাটা বলবো যে দলীয় বিবেচনা বিষয়টা তার না কিন্তু যোগ্য লোক আপনি যদি একটি দলীয় বিবেচনা মানে যে অবস্থাটা হয়েছে এখন আপনি ভিন্ন দল আপনার যেই দল শাসন করতেছে সেই দলের সমর্থনের বাইরে যদি আসেন সেই ভিসি দেখা যাবে যে মানে শুরু করে দিলেন উল্টাপাল্টা করবেন করে দেবেন আমার ধারণা সুতরাং সেটা না আমার কথা হচ্ছে দলীয় বিবেচনা থাকতেই পারে একটা দলীয় সমর্থন উনি তার দল করেন না একজন ভিসি সে হয়তো দলকে সমর্থন করতে পারেন বা দলের নীতিগুলোকে সমর্থন করতে পারেন তিনি যদি দক্ষ এবং যোগ্য হন তাহলে কিন্তু দল যদি তাকে অন্যায়ভাবে কোনো কিছু বলে সেটাও কিন্তু মানবে না ওইটাই আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে দলের প্রতি একটা দুর্বলতা থাকতে পারে বা বিশ্বাসের প্রতি দুর্বলতা থাকতেই পারে সেই সমর্থন থাকতেই পারে কিন্তু দক্ষ এবং যোগ্য লোক কখনোই কিন্তু আপনার অন্যায় মানে ভাবে তাকে আপনাকে বুঝাবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও যদি হোক বা যে কোনো জায়গায় হ্যাঁ হুজুর জি হুজুর না এটা না একজন ধরেন একজন ভিসি তিনি দক্ষ এবং যোগ্য যদি হন শিক্ষামন্ত্রী যদি তাকে যখনই যেই শিক্ষামন্ত্রী হন না কেন তাকে যদি অন্যায়ভাবে কোনো কিছু করতে বলেন তিনি কিন্তু তখন প্রতিবাদ করবেন বুঝাবেন পাবলিক মিটিং করে না তাকেই বুঝাবেন যে না এটা এই করলে এই সমস্যা হবে নিশ্চয়ই তিনি বুঝবেন তা আমি মনে করি যে সব জায়গায় দক্ষ এবং যোগ্য কর্মঠর লোককে নিয়োগ করা উচিত তাহলে আর এই যে দলীয় বিবেচনা বা দলের বাইরে আপনি আনলে তো আরও হট্টগোল হবে এটা তো সম্ভব অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম নিশ্চয়ই আপনারা শুনলেন আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হবে ভালো থাকবেন খোদা হাফেজ